এক গ্লাস পানি আপনাকে দেওয়া হলো পিপাসার কালে, কয় নিঃশ্বাসে পান করতে হয়? তিন নিঃশ্বাসে। এক নিঃশ্বাসে এক দুই ঢোক নিলেন, তারপরে আর এক নিঃশ্বাসে আর দুই তিন ঢোক নিলেন, তারপরে পুরো গ্লাসটাকে খালি করে দিলেন। গ্লাসটাকে জোর করে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? দোয়া জি ভরে গেল, এটা বলতে হবে। আরে পাগল, জি তো ভরেছে, এই পানি না পেতে গেলে এখান থেকে যদি আরো আমাকে কেউ খোঁজ দিয়ে বলতো চান্দনি যাও ওখানে পানি পাওয়া যাবে, এই মধ্যে রাস্তাতে কোথাও পাওয়া যাবে না, তা আপনি তো চলতেন ওইভাবে চান্দনি পর্যন্ত পানি 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 করতে করতে, সেখানে এখানে বসেই আপনি পানিটা পেয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। তো তৃষ্ণা মিটে গেলেই মন শান্তি, মন শান্তি হতে গেলেই যিনি শান্তিদাতা তাকে আপনাকে স্মরণ করে বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, আর খানা খেয়েছেন পেট উঁচা হয়ে গেছে, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, এখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমি। এবার আপনাকে বলছি, রাগ করতে হবে না এইসব কথাতে। খালি ভাত ভরে খাওয়া মুসলমান দুনিয়াতে অনেক, কিন্তু কাজের মুসলমান দুনিয়াতে কম পাওয়া যাচ্ছে। আর যতটি দিন গত হচ্ছে আরও মুসলমান গেলা ডেড়কানা নাই পনে চোদ্দ আনাই তৈরি হচ্ছে, খাঁটি মুসলমান দুনিয়াতে পাওয়া যায় না। কি যদি আজকে কোনো একটা মেয়ে ছেলেকে ওর স্বামী বৃহস্পতিবারের হাট থেকে টিয়া রঙের সুন্দর দেখে 110 টাকা দাম দিয়ে সায়া কিনে এনে দিল, জোহরের টাইমে নিজের বাড়ির গোসলখানাতে, এবার গোসল টোসল করার পরে নতুন সায়া পরতে গেছে, তো পরতে যাওয়ার আগে মন খালি উল্লাস উল্লাস করছে, কত জিভরার রঙটা, কত সুন্দর সায়াটা পরেছে, পরে একা একাই হামামখানাতে শাড়ি পরেনি, খালি ডাহিনার বাঁয়ে ঘুরে ঘুরে দেখছে যে কত মানাইছে আমাকে, জিটা যে ভরে গেল এই কাপড়টা পরে। তো এই কাপড়টা না থাকতে গেলে তোমার শাড়ি দিয়ে তোমার সতর দেখা যেত, শাড়িগুলো বাজারে এত পাতলা। এই জন্য দুনিয়াতে নিয়ম কি করা আছে, যারাই শাড়ি পরবে তারাকে নিচে একটা সায়া পরতে হবে। তো যেই সায়াটা তোমার সতরকে ঢেকে রাখলো, তোমার ইজ্জত গ্রামবাসীকে দেখতে দিল না, তাহলে এমন একটা নিয়ামতকে পেয়েছো। তো আল্লাহ তাআলা তো দিলে তোমার স্বামীর মাধ্যমে, তো তুমি এইবার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য শুকরিয়া আদায় করবে না করবে না? আপনি যদি শাল পান, আপনি যদি লুঙ্গি পান, যে জিনিসটা না হলে আপনার কাল কাটবে না, একটা সোয়েটার এখনকার দিনে যদি গরম সোয়েটার গায়ে না থাকে তো জাড় মিটবে না, আপনি কিনে নিলেন কিংবা আপনার বেটা কিনে দিল কিংবা আপনার কেউ রিশতেদার আপনাকে দিল একটা গরম সোয়েটার, আপনি গায়ে দিয়ে দিলেন, দেওয়ার পরে মনে মনে কি বলবেন, গরম আছে জিনিসটা, হ্যাঁ দারুণ জিনিস তো এটা। তো এইভাবে জিনিসের তারিফ করবেন না, যে এই জিনিসটা ব্যবস্থা করে দিল সেই জাতকে আপনি খুশি করবেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখ ন্যাংটা হয়ে থাকার আগে তোকে আমি কাপড় দিছি, কাজে আমি হলাম তোর কাপড় দাতা, আমার নামে তুই কাপড়খানা পাওয়ার পরে একবার শুকরিয়া আদায় কর। তাহলে নতুন কাপড় পরতে গেলে একটা দোয়া পড়তে হবে, এই দোয়াটার গোড়াটাতে হলো শুকরিয়া, মানে আল্লাহ তোমার আমি শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেটা ছেলে কয়টা লোক আপনারা এই দোয়াটা জানেন না, হাত তুলে বলেন, তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি এখন। নতুন কাপড় পরতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি। কি তরজমা? হে আল্লাহ, তুমি আমাকে একটা সুন্দর দিল দিয়েছ, মন দিয়েছ, যেই দিলটা সেই মনটা সব সময় তোমার শুকুরগুজারি করে, নামাক হালালি করে, সেই নামাক হালাল অন্তর থেকে আমি তোমার শুকরিয়া আদায় করছি। কি বলে? যে জিনিসটা তুমি আমাকে নতুন দান করেছো, যার দ্বারাতে আমি আমার নিজের ইজ্জতটাকে ঢেকে রাখতে পারবো, আর এই নিয়ামত যদি তুমি আমাকে না দিতে তাহলে আমার এই ইজ্জতটাকে ঢাকা সম্ভব হতো না। দেখতে পেলেন?
এখানেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে, শুকুর গুজারি করতে হবে। এটা হলো নরম এবং শুকুর গুজার মনের পরিচয়। তারপরে আপনাকে বলছি, যদি পায়খানা কষা হয়ে যায়, যদি পায়খানা কষা হয়ে যায় আর পায়খানাতে বসে যদি 10 মিনিট আর 15 মিনিট হয়ে যায়, চোখ মুখকে বড় বড় করে দেওয়ার পরেও মাল না নামে, তো ঠেলাটা কত লাগবে? কত ঠেলা লাগে? পায়খানা যাদের কষা আছে তার আগে জিজ্ঞেস করেন যে খোলাসা পায়খানা না হতে গেলে ঠেলা কত লাগে। পেটে গ্যাস হয়ে যায় আর বাজে হাওয়া বের হয় পিছন দিক দিয়ে, মানুষের কাছে বসে থাকা যায় না, আর সেই সাথে সাথে প্যাট নিয়ে আপনাকে অস্থির থাকতে হয়, বারে বারে যাচ্ছেন আর বিবিকে যা বলছেন খেতে মন করে না রে, কেন প্যাটটা ভারী হয়ে আছে, প্যাটটা গিট হয়ে আছে, প্যাটটা বিচ্ছি হয়ে আছে, পায়খানা খোলাসা হয় না। পায়খানা যদি খোলাসা না হয় তো সারা দুনিয়াটাই খোলাসা হবে না আপনার, 15টা বিড়ি খেলেও হবে না, আর যত আর কিছু খাবেন পায়খানার ঘরে বসে বসে পায়খানা নামবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পায়খানাকে আর এই পিশাবকে আটকিয়ে দেন, তাহলে কয়টা টাকা দিবেন, খরচ করবেন বলেন তো? পিশাবটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য যদি আপনাকে কেউ বলে এক্ষুনি গুনে দেওয়া 1000 টাকা, এক্ষুনি আমি তোমার 10 মিনিটে পিশাব খুলে দিব, আপনি কত টাকা দিবেন? যান মোজাম্মেল ডাক্তারকে, আপনাদের গ্রামের মানুষ যদি 3 দিন থেকে পিশাব আটকা থাকে আর আপনার ওর কাছে যদি আপনি চলে যান, ওর কাছে 10,000 টাকার ভিজিট লাগে না, ও দেশের ডাক্তার, ও অল্প পয়সাতে 5 মিনিটে আপনার পিশাবকে খুলে দিবে, একবারে 1.5 জগ পিশাব করে দিবেন, তখন আপনার মুখ দিয়ে 25 গ্রামের হাসি ফুটবে, কইছে জিটা ভাল লাগছে যে ডাক্তার। এখন ডাক্তারের তো আপনি তারিফ করে দিলেন, কিন্তু যিনি আটকেছিলেন আর তিনার ইশারা হলো বলেই তো আপনার পিশাবটা খুললো, আর তার ইশারা হলো বলেই পায়খানাটা খুললো। তাহলে এইরকম বিপদের কালে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তুমি যদি ঝাঁপ না খুলতে তাহলে আর এই জিনিস আমার বাহির হইতো না, তো ঝাঁপ খুলে গেল, মাল বেরিয়ে গেল, শরীর ভালো হয়ে গেল, বলছে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো কি বললে আল্লাহর শুকরিয়া আদায় করবো? দোয়াটা কয়জন জানে? আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা হলো আল্লাহর শুকরিয়া। এ আল্লাহ আমাকে তুমি এমন একটা দিল দিয়েছো যে দিলটা সবসময় তোমার শুকুর গুজারি করে। এই দেখো পায়খানার ঘরে বসেছিলাম, পিশাব করলাম, পায়খানা করলাম, এই জিনিসটা যদি আমার না বের হতো তাহলে আমার দুনিয়াটাও অচল হয়ে যেত। যেই আল্লাহ তুমি মেহরবানি করেছো আমার উপরে, এই ময়লাগুলোকে বর্জ্যগুলোকে আমার পেট থেকে তুমি বের করে দিয়েছো, তার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ। তাহলে শুকুর গুজারকে সব জায়গাতে শুকুর গুজারি করতে হয়। আপনি ঘুমিয়ে গেলেন, তো ঘুমিয়ে যখন যাই কোনো মানুষ, তো হাদিসেও আছে কোরআন মজিদের আয়াতেও আছে, আল্লাহর যদি দয়া হয় তাহলে জ্ঞানটা ফিরবে, আর আল্লাহর যদি দয়া না হয় জ্ঞানটা যে উড়ে গেল তো চলেই যাবে, আল্লাহ তাআলা নিজের হালাতে আপনাকে মেরে দিবেন আর জাগতে পারবেন না। দয়া হয় আল্লাহ তাআলার কোটি কোটি মানুষের উপরে, তার জন্য ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমাকে জ্ঞান ফিরিয়ে দেয়, আমার চোখটা খুলে যায়। কিন্তু আল্লাহর যার উপরে দয়া হয় না তাকে জ্ঞান ফিরিয়ে দেন না, আর তার বন্ধ চোখটাকে আর জীবনে খোলার সুযোগ দেন না, তাকে মৌত দান করে দেয়। এই জন্য আপনি যখন ঘুম থেকে জাগবেন, তাহলে ঘুম থেকে জাগার পর আপনি তো মনে মনে ফয়সালা করে নিলেন কি আল্লাহ আমাকে মারেনি, ইচ্ছা করলে আল্লাহ আজকে এ রাতি সেঁটে নিতে পারতো আমাকে, যে না তো কার জিন্দা রাখবো না, তা আল্লাহ তো সেঁটে নেয়নি, আমাকে তো মেরে দেয়নি, আমাকে তো ছেড়ে দিয়েছে, ফজরের বেলা আজান পেয়ে পড়লো চেতন পেয়ে গেলাম, তো যেমনি চেতন পেলেন আর চোখ দুটো খুলে গেল বিছান থেকে নামবেন তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ছেড়ে দিয়েছো আমাকে জি আইলাম উনি তুমি আহা হা হা বেঁচে গেছি আল্লাহ, তো বেঁচে গেছো তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তাহলে ঘুম থেকে জাগতে গেলে জীবিত হয়ে আপনাকে আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি বলে আদায় করবেন আল্লাহর শুকরিয়া? তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলতে হয় কি, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা, বলে না বলে না কিছু কি ভেজালা কথা লাগালছো জি, অন্য আজ করো না জি,
অন্য বয়স্ক কী করবো জি? আপনি যদি কাঠপুতলা হয়ে বেঁচে থাকেন আর যদি এগুলো কথাও আপনার জানা না থাকে, তো তাহলে আর আপনাকে কী ওয়াজ শোনাবো জি ভাই? তো যাগ আর আপনাকে তাহলে কোনো কথা আর বলবো না। কালবুন শাহ কেরুন আর লেসানুন যা কেরুন, আপনার জীবটা থাকবে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন, আল্লাহর জিকিরে শুবার কালে, জাগবার কালে, হাঁটবার কালে, হাটে, বাজারে, মাঠে, ছায়াতে, রোদে, যেখানেই থাকেন না কেন আপনার মন, আপনার মুখ থেকে যেন আল্লাহর জিকির বন্ধ না হয়, আল্লাহর জিকির যেন আপনার মুখে সব সময় জারি থাকে। জিকিরের কি দাম আছে? জিকির কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির। তাহলে এগুলো সব হলো আল্লাহর জিকির। এগুলো করতে গেলে কি হবে? মনে যদি অশান্তি থাকে, বিবি জ্বালাপোড়া করে, ছেলেপিলে জ্বালাপোড়া করে, গ্রামের লোক জ্বালাপোড়া করে, পড়োশীতে জ্বালাপোড়া করে, তো যতই লোক জ্বালাপোড়া করুন না কেন, করেন না কেন, আপনি বেশি 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 করে জিকির করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লা বিজিকরিল্লাহে তাতমাইনুল কুলুব, তুমি যদি বেশি করে জিকির করো তাহলে তোমার মনের শান্তি বজায় থাকবে, যত বেশি আল্লাহকে ডাকবে তত তোমার মনে শান্তি থাকবে, আর যত যত কমে যাবে আল্লাহর জিকির করা তত তত তোমার আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে, আর যত বেশি আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে তত তোমার অন্তরটা বিরান হয়ে যাবে, আর আল্লাহ যে অন্তরে বসবাস করবেন না, আল্লাহ যে অন্তরে আবাদ থাকবেন না, সেই অন্তর জীবনে সুখী হবে না, সব সময় দুঃখী হয়ে থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বেশি বেশি করে জিকির করো তাহলে তোমার মনের শান্তি দ্বিগুণ ত্রিগুণ হয়ে থাকবে। জিকির করো। এবার বলুন ভাইরা আমার, জিকিরের লাভ কি আছে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেলার মাস্টার, উনি সেলাই করতে পারতেন, তো মেশিন দিয়ে করতেন না সুই দিয়ে করতেন, এত কথা লেখা নাই, তো সেই যুগে মেশিন ছিল না, উনি সুই দিয়েই এমনি করে করে সেলাই করতেন। তো যতবার উনি ফোড় দিতেন, জয়বার কাপড়ে সুই ঢুকাতেন, তয় বার তিনি মুখে বলতেন সুবহানাল্লাহ। তাহলে একটা কুর্তা সেলাই করতে গেলে যদি সারাটা বেলাতে ওনাকে 1000টা ফোড় তুলতে হয়, তাহলে 1000 বার উনি কি বলতেন? 1-1টা সুইয়ের ফোড়ের বদলে সুবহানাল্লাহ বলতেন। এটা হলো হাই ক্লাসের জিকির। এই জিকিরটা বলাতে লাভ কি হলো? লাভ কি হলো তো এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফানা লাকা, এ আমার নবী ইদ্রিস, তোমাকে আমি উঁচু জায়গাতে স্থান দেব, তোমাকে আমি উঁচু স্থানে মর্যাদা দান করব। কোন উঁচু স্থানে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে রেখে দিলেন যে তোমাকে একটা উঁচু জায়গাতে, সম্মানের জায়গাতে আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব? তো তিনি বলছেন, ইন্নি নাজার তো এলাল খালায়েকে, আমি আমার যত দুনিয়াতে মখলুক আছে, ছেলে এবং মেয়ে, নর এবং নারী, সবার দিকে নজর দিয়ে তাকালাম, কে বেশি জিকির করে আর কে বেশি আমার তাসবি বয়ান করে। ওয়াজাদ্দুকা আকসারা জাকেরান লি, আমি দেখলাম তোমার মতো জিকির করনেওয়ালা, তোমার মতো তসবি পাঠকারী, তোমার মতো সুবহানাল্লাহ পাঠকারী আমার এই দুনিয়াতে কোনো একটা বান্দাকে পেলাম না, কোনো একটা বান্দিকেও পেলাম না। যতবার তুমি জিকির করো আর যতবার তুমি তসবি পাঠ করো, তোমার তসবির সমান কাউরি তসবি হবে না। এই জন্য আমি মনে মনে করেছি যে আমি তোমার সম্মান উঁচু করে দেব। কতটা উঁচু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইদ্রিসকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। তো কোন আসমানে? তো লিখা আছে সহি হাদিসের ভেতরে, তা কি? তাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসমানে উঠিয়ে নেওয়া হলো।
চার নম্বর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মর্যাদার জায়গা দান করলেন, সেখানেই হলো তার স্থান আজ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চার নম্বর আসমানে আসন পেতে বসে থাকবেন এবং বসে আছেন। আল্লাহ কত বড় ইজ্জত দান করেছেন, কিসের বদৌলতে? তো তিনি বেশি বেশি করে বলতেন সুবহানাল্লাহ, বেশি বেশি করে পাঠ করতেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের কত দাম আছে? যদি দাম পেতে চান তাহলে একটা জিকির বলছি খুবই ছোট, কি জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকিরটা কি খুব বড়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এই জিকিরটা আপনি করেন তো হাদিসে কি লেখা আছে, গোরে সাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে। একটা মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো এই তসবিহটা আল্লাহকে কত পিয়ারা, আল্লাহকে কত পছন্দনীয়। রব্বুল আলামিন বলছেন তোমার ওই তসবির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে, যেইটা তোমার এলাকা, যেইটা তোমার জান্নাত, তোমার জান্নাতের সামনে একটা তসবির বিনিময়ে একটা জান্নাতে খেজুরের গাছ লাগিয়ে দেবেন। একটা খেজুরের চারা লেগে গেল, একটা লাগলো। আপনি যদি দিনে ২০ বার বলেন ২০টা লাগলো, আপনি যদি দিনে ৩০০ বার বলেন ৩০০টা খেজুরের চারা লাগলো। এবং এই চারাগুলো একদিন বড় হয়ে আপনার বাগানে যেমন সুন্দর শোভা পায়, সেদিন আপনি যেদিন ঢুকবেন জান্নাতে আপনি দেখবেন সুন্দর সুন্দর খেজুরের গাছ লাগানো আছে। কার দৌলতে? একমাত্র একটি জিকির সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, এটা বলেছি তার বদৌলতে। আপনি তখন আমাকে বলবেন মৌলি সাহেব যে কথা তুমি বললে, আজ থেকে যদি আমল করি আর ৫ বছর যদি বাঁচি তাহলে এত খেজুরের গাছ হবে যে জান্নাতে আর জায়গা মিলবে না লাগাবার। আপনি বলবেন না? বলবেন না, জান্নাতে আর জায়গাই পাওয়া যাবে না যে গাছ কোথায় লাগাবো। তো আরেকগুলো লোক বলবে কি, আমি কেন গাছ লাগাবো, আল্লাহ তাআলা জান্নাত দিবে তো জান্নাতকে আগে থেকে সাজিয়ে রাখবে। দুটারই জবাব হলো এই, আল্লাহ তো আপনার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেনই, কিন্তু আপনার নিজের কোনো শখ আছে কি না যে এই মাঠটাতে যদি এইগুলো গাছ লাগাতাম এইভাবে আর এইভাবে তো কত ভালো লাগতো। তো এটা আপনার রুচি, আর আল্লাহর রুচিতে যেটা আছে সেটা তো আপনি পাবেনই, ওটার তো কোনো প্রশ্ন নেই। এবার আপনি নিজের ইচ্ছা মতো সাজাবেন, তো তার জন্য গাছ আপনি আপনার মন মতো লাগান। তা আপনি বলবেন এতটি জায়গা কোথায় পাবো, এতটি জায়গা কোথায় পাবো? একটা থার্ড ক্লাসের যেটা জান্নাতি, একটা থার্ড ক্যাটাগরির যেটা জান্নাতি, কেয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা জমির ভাগ দিবেন কতখানি, এই দুনিয়ার সমান আরো ৯ গুণ দুনিয়া একাই ভাগে পাবে একটা লোক। বাড়িকুন্ডেজি এ চরখি কোন টোলায়, পাতলা টোলায়। পাতলা টোরাল একটা লোক যদি এত বড় জান্নাতের ভাগিদার হয় তাহলে আপনি বলেন কতটি গাছ লাগাতে পারবেন আপনি সারাটা বছরে? ভারতের জমি তো ভরতে পারবেন না, পাকিস্তান পড়ে আছে, এশিয়া ভরতে পারবেন না, আমেরিকা মহাদেশ পড়ে আছে, আমেরিকা মহাদেশ ভরতে পারবেন না, অস্ট্রেলিয়া পড়ে আছে, আফ্রিকা পড়ে আছে। আপনি ভাবছেন কেন যে এত দোয়া বলবো, এত গাছ কোন জায়গাতে লাগবে? গাছ লাগাবার জন্য আল্লাহর ময়দান ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে আছে হাজার 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 মাইল। আপনি বলতে পারবেন কি না তাই বলুন। সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, একটা গাছ লাগান। সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, বেটি ছেলেপিলে একটা গাছ লাগাও। সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, এখনই তিনটা গাছ লাগিয়ে দিয়ে গেলাম। তাহলে জিকিরের কত ফজিলত, যে আপনাকে এই কথাটা বলা হচ্ছে। জিকিরের জন্য কোনো আইন নাই, শুধু পায়খানাতে যাবেন, পিশাবে যাবেন, এই জায়গাটাই বাদ থাকবে, বাদ বাকি কোনো জায়গাতে আপনার জন্য বিধি নিষেধ নাই যে আপনি জিকির করতে পারবেন।